বারোটার পর রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার, তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর নির্বাচনী সরঞ্জাম কিন্তু সর্বত্র পৌঁছে দেওয়া হয়েছে। যে সমস্ত কেন্দ্রে কেন্দ্রে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে সে সমস্ত কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। আমরা দেখেছি নগরীর দেওভোগ, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর এলাকা, এই তিন জায়গা থেকে, তিনটি স্থান থেকে 192টি কেন্দ্রের যে ইভিএম মেশিন, অমোচনীয় কালি অথবা নির্বাচনের যে আরও আনুষঙ্গিক সামগ্রী যেমন ভোটার লিস্ট বা গোপন যে বুথ, সেই বুথের সরঞ্জামাদি সব কিছু কিন্তু আসলে পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। আমরা এই মুহূর্তে একটি কেন্দ্রে রয়েছি, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, এবং এই কেন্দ্রে এসে আমরা খোঁজ নিয়েছি। এটি এইখানে দুপুর পর এই যে নির্বাচনী সরঞ্জামাদি তা কিন্তু এসে পৌঁছেছে। এবং নিশ্চয়ই মৌটুসী, আপনি এখন টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে ইভিএম মেশিনগুলো এখানে, যে বাক্স বন্দি করে এখানে নিয়ে আসা হয়েছিল সেগুলো এখানে খুলে রাখা হয়েছে, এবং এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের তদারকিতে এখানে এগুলো সংযোগ ঠিক আছে কিনা বা সংযোগ স্থাপন করা হচ্ছে। তো এই যে আমরা কেন্দ্রটিতে রয়েছি, এটি যে 27টি ওয়ার্ড রয়েছে, 27টি ওয়ার্ডের মধ্যে 15 নম্বর ওয়ার্ড, এবং এই ওয়ার্ডের যে এই কেন্দ্র, এই কেন্দ্রে ভোট রয়েছে 2291টি, অর্থাৎ 2291 জন ভোটার রয়েছেন এই কেন্দ্রে। তো আসলে আমরা সারাদিনই আজ দেখানোর চেষ্টা করেছি যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে যাচ্ছে সেই চিত্র। আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি, তিনিও আজ দুই প্রার্থীর সঙ্গে ছিলেন, হেভিওয়েট দুই যে প্রার্থী সিলেন হায়াত আইভি এবং তৈমুর আলম খন্দকার, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো দুই প্রার্থীর আজকে কার্যক্রম কী ছিল। আমি যদি প্রথমেই বলি সেলিনা হায়াত আইভির কথা, সেলিনা হায়াত আইভি আজকে সকাল থেকে কিন্তু কোনো প্রচার প্রচারণা করেনি, সেটা ছিল আর আমরা গণমাধ্যম কর্মীরা তার বাসায় গিয়েছিলাম এবং তার সাথে কথা বলার চেষ্টাও করেছি, কিন্তু তিনি আজকে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন। এবং তৈমুর আলম খন্দকারের বাসায়ও আমরা গিয়েছি, তৈমুর আলম খন্দকার কিন্তু আজকে বিভিন্ন সময় সংবাদমাধ্যমকে বলেছেন যে এই যে নির্বাচনের যে মাঠটা সিসিটিভি, বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি যে বন্ধ রাখার, এটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন নির্বাচনের যে সময়টা, এই সময়টাতে তিনি একটু শঙ্কা প্রকাশ করছেন নির্বাচনী যে আচরণবিধি অথবা নির্বাচনের সময়টাতে কী কী সমস্যা হতে পারে, এ নিয়েও তিনি কথা বলেছেন। আপনারা কি আজ সেলিনা হায়াতের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন? আমরা আজকে বেশ কয়েকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আজকে কোনো প্রকার গণমাধ্যমের সাথে কথা বলেনি, তিনি তার নিজ বাসভবনেই অবস্থান করছেন। মুঠোফোনে কোনো যোগাযোগ হয়েছে কিনা আপনাদের সঙ্গে? মুঠোফোনে তার সাথে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি ফোনটা রিসিভ করেননি। তিনি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আজকে কোনো প্রকারভাবে গণমাধ্যমের সাথে কথা বলবেন না। আপনি তো অনেক ভোটারদের সঙ্গে আজকে কথা বলেছেন, ভোটারদের অভিব্যক্তিটা কী বুঝলেন আগামীকালের নির্বাচনের বিষয়ে? আসলে ভোটারদের অভিব্যক্তি, তারা খুব উৎসব মুখর পরিবেশে ভোটটা চাচ্ছেন। তারা চাচ্ছেন যে যে মানুষের জন্য কাজ করবে, দক্ষ যেই মানুষটা, সৎ হবেন, এবং নারায়ণগঞ্জে যে সমস্যাগুলো আছে যেমন পয় নিষ্কাশনের কিছু সমস্যা আছে, সুপেয় পানির কিছু সমস্যা আছে, আরও বেশ কিছু যানজটের সমস্যা সহ আরও বেশ কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো তাদেরকে যে লাঘব করে দেবে তাকেই তারা জয়যুক্ত করবেন। ধ্রুব, ধন্যবাদ আপনাকে, কথা বলছিলাম সহকর্মী ধ্রুব ব্যানার্জির সঙ্গে। তো আমরা এই কেন্দ্রে শুধু না, আরও কয়েকটি কেন্দ্র ঘুরেছি, আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে। যদিও রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন যে আজ সন্ধ্যার মধ্যেই সমস্ত কেন্দ্রে কেন্দ্রে এই সরঞ্জাম পৌঁছে যাবে, কিন্তু আমরা দেখেছি সন্ধ্যের আগেই শতভাগ কেন্দ্রে এই 192টি যে কেন্দ্র রয়েছে, এই 192টি কেন্দ্রে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে। মৌটুসী, ধন্যবাদ মামুন। নারায়ণগঞ্জের কালীবাজার থেকে সরাসরি যুক্ত হয়ে সিটি নির্বাচনের পূর্ব প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন ও ধ্রুব।